আমি শ্রী নেপাল চট্টোপাধ্যায় তুলসী হারবাল এগ্রিকালচার থেকে এসেছি চাষির কাছে চাষি যে আমাদের তুলসী হারবাল এগ্রিকালচারে চাষাবাস করেছেন তার ধান বা কী কী ব্যবহার করেছেন সে সম্পর্কে জানার জন্য আচ্ছা দাদা আপনার নাম কি বলুন আমার নাম গোলক ঘোষ গোলক ঘোষ বাড়ি কোথায় বাড়ি পাথরা পশ্চিম মেদিনীপুর খাটাল থানায় আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি যে আমাদের তুলসী হারবাল এগ্রিকালচারের সার ব্যবহার করেছেন কি কি ব্যবহার করেছেন এই যে সুরক্ষা আর ম্যাট তারপরে ভূমি ভূমি এই তিনটে সার ব্যবহার করেছি ব্যবহার করেছেন ব্যবহার করার পরে আপনি কি দেখছেন খুব ভালো ধানের গ্রোথ কি রকম ধানের গ্রোথ খুব ভালো কতগুলো পাঁচ কাটি হয়েছে পাঁচ কাটিও 18 দিয়ে 20 করে পাঁচ কাটি হয়েছে শিশু লম্বা লম্বা বেশ ভালোই শিশ কাটছে আমি খুশি হয়ে খুব ভালো হয়েছে আমার আচ্ছা এসে চাষ কস পাস করার পরে আপনি এই তুলসী হালবার এগ্রিকালচার সম্বন্ধে আপনার ধারণাটা কি না চলবে এটা চলবে আমি ব্যবহার করেছি খুব ভালো ভালো কাজই হয়েছে আমার ঠিক আছে আমি আজ চল্লিশ বছর ধরে রাসায়নিক চাষ করছি তাতে দেখুন প্রচুর খরচা এবছর আমি তুলসী হারবারের সার সাত দিয়ে চাষ করেছি মনে খুব ভালো হয়েছে ধানের গত ভালো শিশু ভালো হ্যাঁ আর আশা করি এটা ভবিষ্যতেও চাষ করবো এই সব দিয়ে